গত 37 ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ তল্লাশি এবং তারপর বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অনশিলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার অফিসে তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার হয়েছে প্রায় 3000 পাতা নথি উদ্ধার হয়েছে এবং যেটা জানা যাচ্ছে গত 3 মাসে সল্টলেকে অনশিলের অফিস থেকে ফেলে দেওয়া হয়েছে প্রচুর কাগজ যেমন দাবি করছেন সাফাই কর্মী তাহলে কি নথি নষ্টের চেষ্টা হয়েছে এই প্রশ্ন উঠছে ভোরবেলা দেখতাম কি এইখানটা ঝাঁট দিতাম এখানটা গাড়ি আসতো কোথায় ওই বাড়িতে যে বাড়ি অফিসটা অফিসটা বাড়িতে লোকজন আসতো তারপর বেরিয়ে চলে যেত কি কাজ হতো সেটা বলতে পারতাম না মানে কিভাবে আসতো বড় গাড়ি নিয়ে আসতো চার চাকা গাড়ি নিয়ে আসতো মাঝে মাঝে বাইক দুটো তিনটে করে বাইকও আসতো কিন্তু ভিতরে কি হতো সেটা জানতাম না আমি ময়লা তুলতাম ময়লা তুলে আমি বেরিয়ে চলে যেতাম কিছু কাগজপত্র পড়তো আমি কিন্তু পড়াশোনা তো অত যেতে জানি না অফিস থেকে হ্যাঁ অফিস থেকে অনেক কাগজপত্রও পড়তো ভালো ভালো এরকম দামি দামি কাগজপত্র পড়তো আমি মত বলছি এই গত 7 দিন 1 মাসের মধ্যে ওরা কি অনেক এরকম কাগজপত্র ফেলেছে হ্যাঁ অনেক কিছু কাগজপত্র ফেলেছে মোটামুটি আমি তো এখানে 3 মাস কাজ করছি 3 মাসের মধ্যে অনেক কাগজপত্র তুলেছে ওদের অফিস ওদের অফিস থেকে কি বস্তা বস্তা দিত না এমনি বস্তা না এমনি কাগজে প্যাকেটে করে বেঁধে আর দিয়ে দিত কাগজ দিয়ে দিত এমনি ময়লা অন্য কিছু ফেলতো না শুধু কাগজই ফেলতো কিন্তু কি কাগজ ফেলতো সেটা রাতভর খোলা থাকে হ্যাঁ ওটা রাতভর খোলা থাকে আর রাতভর বলতে কি ধরুন ওই 12টা 1টা পর্যন্ত তো খোলা থাকতো আর ভোরবেলা করে মাঝে মাঝে লোকজন আসতো দেখতাম বেরিয়ে চলে যেত এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা শরীর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শরীর বাবু বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার যে অফিস সেই অফিস থেকে প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত করা হয়েছে শুধুমাত্র তাই নয় আমরা দেখছি সাফাই কর্মী তিনি বলছেন যে গত 3 মাস ধরে এই অফিস থেকে অজস্র কাগজ ফেলেও দেওয়া হয়েছে অর্থাৎ যে নথি পাওয়া গেছে তার বাইরেও প্রচুর কাগজ ফেলে দেওয়া হয়েছে এরকম সাফাই কর্মী দাবি করছে কি মনে হয় শরীর বাবু এই যে সাফাই কর্মীর দাবি যে প্রচুর কাগজপত্র ফেলে দেওয়া হয়েছে তাহলে কি নথি নষ্টের কোথাও চেষ্টা করা হচ্ছিল না নথি নষ্টটা তো পরের কথা তুমি দেখো একটা সারা রাজ্য জুড়ে একটা আনরেস্ট্রেইনড করাপশন চলছে এই এত বড় শিক্ষা বিক্রি শাসক দলে সরাসরি বদান্যতা এবং প্রত্যক্ষভাবে অংশগ্রহণ বিশ্বের আর কোথাও দেখা গেছে বলে আমার মনে হয় না ভারতবর্ষে কেন বিশ্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যেভাবে কাজ করছে আমার তো মনে হয় যে এখনই কিন্তু মানে খুব কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা যে দুর্নীতির মাথা এবং সর্বোচ্চ লাভবান কে তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার সময় প্রায় হয়ে এসছে এইবার কথা হচ্ছে তোমার এই যে শান্তনু কুন্তল এবং এই অয়নশীল এরা কিন্তু একে অন্যের পরিপূরক এবং এদের এরা কিন্তু এই শান্তনু এবং তোমার বিশেষ করে শান্তনু এবং কুন্তল এরা কিন্তু হুগলি জেলারই প্রশাসন ওরাই কিন্তু প্রশাসন মানে দেখো এত দুর্নীতি হয়েছে এত মানুষকে মানুষের কাছ থেকে এক্সপেক্ট করে জমি নিয়েছে এরা কি না জমি মাফিয়া মাটি মাফিয়া পূর্ব বর্ধমানে বাড়ির খাবার আছে শান্তনু এবং খালি তাই না সল্টলেকে প্রমোটারের ঘরে তুমি ওএমআর চিফ পড়াচ্ছে অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ এমপ্লয়মেন্ট এখন তো আমার মনে হচ্ছে পুলিশের নিয়োগ দুর্নীতিতে এদের কতটা হাত আছে সেই সম্পর্কে আমি শুনলাম এবার তোমার প্রশ্নের জবাব তিনি সাফাইকারী যে যে তথ্য তো লোপাট করার যথেষ্ট চেষ্টা করেছে আনইন্টারেস্টেড অ্যাটেম্প করেছে কিন্তু ক্রাইম ডাজ নট পে মানে কিন্তু তোমার আমি বলে দিচ্ছি সূত্রটাকে ছেড়ে যেতেই হবে ক্রিমিনাল হ্যাজ টু লিভ দ্য ক্লুজ তার সুতরাং এটা ধরা পড়বেই এবং হায়েস্ট যে বেনিফিশিয়ারি সেই অব্দি পৌঁছবে বলে তদন্তকারী সংস্থার বিশ্বাস ধন্যবাদ শলি বাবু যেরকম জানাচ্ছিলাম প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত করা হয়েছে অয়নশীলের সল্টলেকের অফিস থেকে এবং সেই নথি খতিয়ে দেখে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে শুধুমাত্র 2014 নয় 2012 টেট পরীক্ষার্থীদের নামও মিলেছে এই অয়নশীলের অফিসে যে কাগজপত্র যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে সেই নথি থেকে এমনই দাবি করছে এটি অয়নশীলের অফিসে মিলেছে 2012 টেট পরীক্ষার্থীদের নামের তালিকা এমনই খবর ইডি সূত্রে তবে কি 2012 টেটেও হয়েছে কোনো দুর্নীতি প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে দুর্নীতি চক্রে মিলেছে 20 জন এজেন্টের হদিস
37 ঘন্টা সল্টলেকের এক অফিস, 15 জন ইডি অফিসার, রেজাল্ট প্রায় 3000 পাতার গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত। আমি যে বাড়ির সামনে, যে অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি, সেই অফিস কোনো শিক্ষা দপ্তরের আধিকারিকের অফিস নয় বা শিক্ষা দপ্তরের অফিস নয়। এই অফিস হচ্ছে FD ব্লকের 388 নম্বর অফিস, এক প্রমোটার অয়ন শীলের অফিস। এবং গতকাল সারাদিন ধরে 37 ঘন্টা যখন ইডির অফিসাররা এই অফিসের ভেতরে তল্লাশি অভিযান চালান, তারা কিন্তু হতবাক। তারা দেখছেন যে একের পর এক শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ নথি, নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি এই অফিসের ভেতরে রাখা রয়েছে। কেন এক প্রমোটারের অফিসে এত গুরুত্বপূর্ণ নথি? কেন? ইডি অফিসাররা দাবি করছেন, তারা চমকে ওঠেন, দেখে যে অরিজিনাল ওয়ামার শিট, অর্থাৎ আসল ওয়ামার শিট, ফটোকপি নয়, এই অফিসের ভেতরে কিন্তু প্রচুর সংখ্যায় পড়েছিল। এবং পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি, ওয়ামার শিট তারা দেখতে পারেন। এবং যখন অয়নশীলকে প্রশ্ন করা হয়, তার দাবি তার একটি সংস্থা রয়েছে, সেই সংস্থাই কিন্তু এই ওয়ামার শিট তৈরি করার বরাত পেত। অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন যে কনস্পিরেসি এতটাই কিন্তু গভীরে রয়েছে যে এক প্রমোটারকে ওয়ামার শিট তৈরি করার কাজ দেওয়া হতো, এবং ইডি আধিকারিকরা দাবি করছেন সেখানেই কিন্তু ম্যানিপুলেশন হতো। এর বাইরে প্রায় 55-60 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে, অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, ওয়ামার শিট পাওয়া গেছে, নিয়োগ সংক্রান্ত ক্যান্ডিডেটদের লিস্ট পাওয়া গেছে। কী পাওয়া যায়নি? ইডি আধিকারিকরা দাবি করছেন এই অফিস আসলে অফিস নয়, এটা হচ্ছে ডেটা মাইন, অর্থাৎ তথ্যের খনি। যতটা তারা তল্লাশি চালাচ্ছিলেন ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর, বিস্ফোরক নথি এবং তথ্য পাওয়া যাচ্ছিল। আলটিমেটলি গতকাল গভীর রাতে প্রমোটার অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে কোর্টে তোলা হবে, এবং যে সমস্ত তথ্য এবং বিস্ফোরক নথি তারা বাজেয়াপ্ত করেছেন, একটি রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে। সব মিলিয়ে কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে শুধুমাত্র শিক্ষা নিয়োগ দুর্নীতি নয়, এই অফিসে তল্লাশি অভিযান চালানোর পর তারা দেখছেন যে পৌরসভায় যে নিয়োগ হতো সেখানেও কিন্তু দুর্নীতির একটা র্যাকেট কাজ করছিল, এবং সেটা কিন্তু নতুন করে তদন্তর একটা নতুন দিক তৈরি করে দিল। ক্যামেরায় সন্দীপন গুপ্তার সঙ্গে প্রকাশ সিনহা, ABP আনন্দ, সল্টলেক। দীর্ঘ 37 ঘন্টা ধরে এই প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়েছে ইডি, এবং সেখান থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। সেই অফিসের ভিতরের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। দীর্ঘ 37 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ, তল্লাশি অভিযানের পর অয়নশীলকে গ্রেপ্তার করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। এই হচ্ছে সেই অফিস, যে অফিসের ছবি আমরা সরাসরি দেখছি। সেই অফিসেই দীর্ঘ 37 ঘন্টা ধরে ইডির গোয়েন্দারা তল্লাশি চালান। সঞ্জয় চট্টোপাধ্যায়কে বলছি দেখানোর জন্য, এই অফিসে ঢুকেই প্রথমেই যে ঘর, সেই ঘরের পাশে আরেকটি রুম রয়েছে, সেই রুমে এবং এই ঘরে যেটা ড্রয়ার রয়েছে সেই ড্রয়ারের ভেতরে পুরনো ব্যাগ, সেখান থেকেই একের পর এক নথি উদ্ধার হয়েছে। এবং এই যে নথি উদ্ধার রয়েছে, যেখানে তার ওপরে দেখা যাচ্ছে বেশ কয়েকটি সার্টিফিকেট যেগুলো সেখানে লাগানো রয়েছে, এবং রিয়েল এস্টেটের ব্যবসা যেমন ছিল, অর্থাৎ প্রমোটার হিসেবে অয়নশীল সে একের পর এক বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করেছে, এত টাকা সে পেল কোথা থেকে তদন্তকারীদের সেটাই ছিল প্রশ্ন। প্রথমে তাকে ডাকা হয় তার চুচুড়ার যে ফ্ল্যাট সেখানে, এবং চুচুড়ার ফ্ল্যাটে সেখানে ডাকার পর দেখা যায় যে তদন্তকারীরা তাকে যখন ডাকেন, তার সঙ্গে সঙ্গে সেখানে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল। সে প্রথমে সহযোগিতা করার কথা বললেও সহযোগিতা সে করেনি। পরবর্তীকালে দেখা যায় যে তার এই যে অফিস, এই অফিসেই সঙ্গে সঙ্গে ইডির আরেকটা টিম এসে পৌঁছায়, এবং ইডির আরেকটা টিম এখানে এসে পৌঁছানোর পর তারা এখান থেকে চিরুনি তল্লাশি চালায়। একটি ড্রয়ার রয়েছে সেই ড্রয়ার, এবং ঘরের ভেতর একটি আলমারি রয়েছে, সেই আলমারি থেকে পুরনো ব্যাগের মধ্যে ছিল একাধিক নথি, এমনটাই জানা যাচ্ছে। এবং অয়নকে জিজ্ঞাসাবাদের পর তারা জানতে পারেন যে কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা যে নয় ছয় হয়েছে সেগুলো নিয়োগ দুর্নীতির মামলায়, এমনটাই তাদের বক্তব্য। এবং তার সঙ্গে সঙ্গে তদন্তকারী আধিকারিকরা তারা এটাও মনে করছেন যে এই পুরো এই বিষয়তে আরও বেশ কয়েকজন থাকতে পারে, তাদের খোঁজেও তল্লাশি অভিযান বা তাদের খোঁজেও বিভিন্ন জায়গা থেকে তথ্য সন্ধানের প্রক্রিয়া চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। ক্যামেরা সঞ্জয় চট্টোপাধ্যায়ের সাথে আবির দত্ত, ABP আনন্দ, কলকাতা।
নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগে প্রমোটার অয়নশীলকে কি শুধু দাবার বোরে হিসেবে ব্যবহার করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়? ইডি দাবি করছে, অয়ন জেরায় জানিয়েছেন শান্তনুর সঙ্গে আরও তিনজন বিল্ডিং ডেভেলপারের পরিচয় করিয়ে দেন তিনি, তাদের মাধ্যমেও শান্তনু বিনিয়োগ করেছিলেন বলে অয়নের দাবি। ফলে এবার ইডি স্ক্যানারে ওই তিনজন বিল্ডিং ডেভেলপারও। ইডি সূত্রে খবর, অয়নের সল্টলেকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজে ওই তিন বিল্ডিং ডেভেলপার সহ বেশ কয়েকজনের ছবি ধরা পড়েছে। একে একে প্রত্যেকের ভূমিকায় খতিয়ে দেখা হবে জানাচ্ছে ইডি। এবার ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সেও নিয়োগ দুর্নীতির অভিযোগ। কর্মরত অবস্থায় মৃতদের পরিবারে চাকরি চুরি করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তথ্য জাল করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সেই পরিবারের সদস্য বলে দেখানো হচ্ছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের পরিবারের সদস্য দেখিয়ে চাকরি চুরির অভিযোগ। রাজ্যের একাধিক জেলায় এরকম ভাবেই চাকরি চুরি হয়েছে বলে অভিযোগ। রাজ্যের কাছে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী 17 এপ্রিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সেও নিয়োগ দুর্নীতির অভিযোগ। কর্মরত অবস্থায় মৃতদের পরিবারে চাকরি চুরি করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তথ্য জাল করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সেই পরিবারের সদস্য বলে দেখানো হচ্ছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের পরিবারের সদস্য দেখিয়ে চাকরি চুরির অভিযোগ উঠছে। রাজ্যের একাধিক জেলায় এরকমভাবেই চাকরি চুরি হয়েছে বলে অভিযোগ। রাজ্যের কাছে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী 17 এপ্রিল মামলার পরবর্তী শুনানি।